গতকালের ঘূর্ণাবর্ত যার অবস্থান ছিল ঝাড়খণ্ডের নেটওয়ার্নিং এরিয়াতে, সেটা আজকে রয়েছে। আর মনসুন অক্ষরেখা জামশেদপুর বালাসোর হয়ে নর্থ ইস্ট বেতে চলে যাচ্ছে, ফলে যেহেতু যে দুটো সিস্টেম রয়েছে আমাদের রিজেনে, ইস্টার্ন ইন্ডিয়া অ্যাজ এ হোল যদি বলি, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে। আর আমাদের রাজ্যে মোটামুটি সব জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে। ভারী বৃষ্টির চান্সেস শুধু আজকে রয়েছে, সেটা হচ্ছে কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়িতে চান্সেস রয়েছে যে আজকে হয়তো দু এক জায়গায় ভারী বৃষ্টিপাত হবে। দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, যেরকম আমরা বৃষ্টিপাত ছোট্ট ছোট্ট স্কেলে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির মতন হবে, যেহেতু কোনো বড় সিস্টেম নাই, খুব বড় বৃষ্টি সাউথ বেঙ্গল এক্সপেক্টেড নাই। তবে শনিবার রোববার সোমবার পরিমাণ আরও একটু বাড়বে। আর এখন যে আমরা বৃষ্টি দেখছি 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার মতন, হয়তো তখন 3 সেন্টিমিটার 4 সেন্টিমিটার এই ধরনের রেন হবে, ইন্টেন্সিটি বাড়বে, কিন্তু এতটা বাড়বে না যে ভারী বৃষ্টি হওয়ার মতন পরিস্থিতি আসবে। তবে যেটা বললাম যে মনসুন যা আমাদের ডেফিসিট চলছে সেটা মোটামুটি এখন কন্টিনিউ করবে, খুব অ্যাক্টিভ মনসুন আমরা আমাদের রিজনে আগামী 3 থেকে 4 দিনে এক্সপেক্ট করছি না। এই যে নর্মাল মনসুন কিন্তু চলবে, আর যেহেতু মনসুন নর্মাল রয়েছে, যে ঘাটতি 1 জুন থেকে আজ পর্যন্ত রয়েছে সেইটা খুব একটা চেঞ্জ হবে না, সেই ঘাটতি থেকেই যাবে। এখন মনসুন হয়তো নর্মালের কাছাকাছি চলছে, বৃষ্টি আমরা পাচ্ছি, কিন্তু অ্যাক্টিভ মনসুন আর ভিগরাস মনসুন আমাদের কয়েকটা ক্রাইটেরিয়া রয়েছে, উইক মনসুন, নর্মাল মনসুন, অ্যাক্টিভ মনসুন আর ভিগরাস মনসুন। নর্মাল মিনস যা বৃষ্টি হওয়ার কথা তার থেকে প্লাস মাইনাস 50%, অ্যাক্টিভ 1.5%, আর যে ভিগরাস আমরা বলি যে 4 টাইমস নর্মাল, সেরকম পরিস্থিতি এখনও দেখা যাচ্ছে না। বড় সিস্টেম যদি না হয় এই এই ঘাটতি কিন্তু কমবে না। কলকাতায় আংশিক মেঘলা আকাশ, তার সঙ্গে দু এক পশলা ছোট্ট স্কেলের বৃষ্টি হবে। অলরেডি আজ সকাল থেকে আমরা দেখেছি দু এক পশলা বৃষ্টি হয়েছে। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।